আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জটি নিজেই করবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম ডিগ্রির বোর্ড চ্যালেঞ্জটি শুরু করার আগে আমরা একটু দেখবো যে আমাদের কত টাকা লাগবে এবং কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আমরা আবেদন করতে পারবো তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও সো দেখতে পাচ্ছ তারিখ হচ্ছে পাঁচ ডিসেম্বর দু তারিখ ঠিক আছে এই বিজ্ঞপ্তিটা দিয়েছিল তো আমাদেরকে এইখানে বলেছিল যে হচ্ছে আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো দশ ডিসেম্বর তারিখ থেকে শুরু হবে এবং নয় জানুয়ারি পর্যন্ত কিন্তু আমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবো এখন শুক্রবার হোক আর বন্ধের দিন হোক আপনি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই তো বোর্ড চ্যালেঞ্জ করলে আমাদেরকে তো অবশ্যই টাকা দিতে হবে তো কত টাকা লাগবে এক একটা পত্রের জন্য আমাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নিচ্ছে তো পত্র বলতে আমি বুঝাচ্ছি তোমরা যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করবা তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পত্র থাকে তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র সো প্রত্যেকটা পত্রের জন্য কিন্তু পাঁচশো টাকা করে লাগবে ঠিক আছে সো দেখো পাঁচশো টাকা করা লাগবে এবং পাঁচশো টাকাটা কীভাবে দিবা পাঁচশো টাকাটা আমাদেরকে কিন্তু নগদের মাধ্যমে দিতে পারবো কিংবা বিকাশ রকেট বা যে কোনো কিছুর মাধ্যমে আমরা দিতে পারবো তো আমরা সবচেয়ে ভালো হয় বিকাশের মাধ্যমে দিব ঠিক আছে তো চলেন আমরা এখন দেখি যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জটি করতে হয় সো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমি হচ্ছে নতুন একটা টেবে চলে যাচ্ছি গুগল ক্রম ব্রাউজারটা আমি আসলে বেশি ইউজ করি তো এইটাতে আসলাম আসার পর আমাকে এখানে সার্চ করতে হবে এনইউ ডট ডট এটা লিখে ইন্টার করবেন ঠিক আছে তো যখন আপনি ইন্টার করবেন দেখেন আমি কিন্তু কীবোর্ড থেকে কাজগুলো করতেছি আপনি মোবাইলেও করতে পারবেন কোনো সমস্যা নেই তো ইন্টার করার পর এই যে একটা ওয়েবসাইট আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নেই এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিসেস এইখানে মাউসটা ধরবেন এইখানে শুধু মাউসটা ধরবেন ধরার পর দেখতে পাচ্ছেন উত্তরপত্র পুনর্নিরীক্ষণ রিস্ক্রুটাইনি এখানে ক্লিক করবেন একটা সো ক্লিক করার পর আপনার সামনে এই যে ই পেমেন্টের যে ওয়েবসাইটটা এটা কিন্তু খুলে গেল সো এটা খুলে গেল খুব ভালো তো এখান থেকে আমাদের বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন তো এক্সাম নেইম এখানে ছোট্ট একটা ক্লিক করবেন করার পর ডিগ্রি পাস কোর্স সেকেন্ড ইয়ার রিস্ক্রুটাইনেজিং ফি এইখানে ক্লিক করতে হবে তারপর এখানে কি করবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তো অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে সো আমার কাছে যেহেতু একটা রেজিস্ট্রেশন নাম্বার কপি করা আছে আমি ওইটা পেস্ট করে দিলাম লিখলাম না আপনি সুন্দর করে লিখে দিবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখার পর সার্চ করবেন তো সার্চে ক্লিক করলে সিম্পল বিষয় এখানে ফুল নেমে আপনার নামটা দেখাবে তো আপনার নাম কি আপনি সেটা ভালো করে জানেন আমি জানি না তো এইখানে ফুল নেমে আপনার নামটা আছে কি না বানান ঠিক আছে কি না এটা একটু দেখে নেবেন ঠিক আছে বানান ঠিক না থাকলেও এখানে পরিবর্তন করার কোনো সিস্টেম নেই তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার এইখানে মাস্ট বি স্টুডেন্টের ফোন নাম্বারটা দেবেন তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা ফোন নাম্বার দিচ্ছি তো এগারো সংখ্যার একটা নাম্বার আপাতত বসাই দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপর এখন দেখেন এইখানে হচ্ছে মেইন যেই থিমটা আমরা আমি একটু আপনাদেরকে দাগায় দেখাই সো এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু দেখাচ্ছে এখানে হ্যাঁ প্রত্যেকটা পত্র কোড দেখাচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে কী কী সাবজেক্ট রয়েছে প্রত্যেকটার পত্র কোড কিন্তু এখানে দেয়া দেয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটা আছে তারপর হচ্ছে যে এইদিকে দেখেন এইদিকে একটা বার এই বারটা এইদিকে নাড়াচাড়া করলে কিন্তু আপনি প্রত্যেকটা পত্র কোডগুলো কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো যাই হোক তো এইখান থেকে আপনার বিষয় কোডগুলো আপনার রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলাবেন যে ঠিক আছে কিনা তো তখন আমি মনে করেন যে ওয়ান টু ওয়ান থ্রি জিরো ওয়ান এইখানে আমি টিকমার্ক দিলাম মানে এই সাবজেক্টটা আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি এবং আমি হচ্ছে যে দুইটা সাবজেক্ট চ্যালেঞ্জ করবো যদি একটাই চ্যালেঞ্জ করতে চাই তাহলে তো একটা সিলেক্ট করে এইদিকে সাবমিটে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ তো আমরা আচ্ছা একটা যদি করেন তাহলে একলা লিখে সাবমিট দিতে হবে যদি দুইটা করতে চান দুই দুইটাতে বিষয় করে টিকমার্ক দিয়ে সাবমিট করতে হবে তো দেখেন এইখানে দেখেন দুইটা বিষয়কট চলে আসছে এবং দুইটার এক হাজার টাকা কাটবে এখানে আমার মানে বলে দিচ্ছে এখানে তিনটা দিলে দেখেন আরও পাঁচশো বাড়া গেলো পনেরোশো ঠিক আছে চারটা দিলে দেখেন দুই হাজার হয়ে গেলো তো আপনি যে কোটা করা দিচ্ছে সেও কোটাতে টিকমার্ক দিবেন তো একটা আমার করা দিচ্ছে তো ওয়ান টু ওয়ান থ্রি জিরো ওয়ান এই সাবজেক্টটা আমার অনেক খারাপ আসছে তো এটাতে আমি করতে করতেছি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যে সাবমিট বাটনে ক্লিক দিলাম তো সাবমিট বাটনে যখন আপনি ক্লিক করলেন করার পর আপনার সামনে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্টের যে সিস্টেমটা এটা চলে আসবে এটা আসার পর এই যে দেখেন ফর ম্যানুয়াল পেমেন্ট তো ম্যানুয়াল পেমেন্ট এই বিষয়ে কোনো কথা বলবো না আমি আপনার ম্যানুয়াল পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই ম্যানুয়াল বলতে হচ্ছে আপনি নিজে পকেটে এই যে পকেট থেকে টাকা বাইর করবেন করার পর এই ডাউনলোড পেসলিবে আচ্ছা আমি পেসলিপটা ডাউনলোড করি এটা ডাউনলোড তো এইটা আমি শেষে দেখাবো ঠিক আছে এইটা আমি শেষে দেখাবো এটা হ্যাঁ তো এই পে স্লিপ দিবে একটা রসিদ এই রসিদটা সোনালি ব্যাংকে যাবেন যাওয়ার পর ওই কেস শাখায় জমা দিবেন দেওয়ার পর সিল সপর মারে তারপর আপনাকে দিবে ঠিক আছে এইটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট আর অনলাইন পেমেন্টটা আমরা করবো বিকাশের মাধ্যমে তো বিকাশে আমাদের পাঁচশো টাকা আমরা ভরে নিব তো এটা দেখতেছেন ফর অনলাইন পেমেন্ট এইখানে অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে সো অনলাইন পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখাবে যে পেইড বাই এখানে আপনার নামটা লেখা থাকবে উপরে ট্রানজ্যাকশন অ্যামাউন্টটা কিন্তু দেওয়া থাকবে তো সব ঠিক থাকলে এখানে টাইম রিমেনিং দেখবেন আট মিনিট একটা সময় চলবে সাড়ে আট মিনিটের উপর ঠিক আছে তো এইখানে কী করবেন মোবাইল এ ক্লিক করবেন একটা তারপর এখানে নগদে টাকা আছে আপনার না বিকাশে আছে না রকেটে আসে না ইউপিএতে আছে মানে উপায়ে আসে কোনটাতে আসে আপনি এটা দিবেন তো আমার বিকাশে যেহেতু টাকা রয়েছে আমি এখানে ক্লিক করলাম করার পর দেখেন আমাকে বিকাশে পাঁচশো টাকা কাটবে এবং আরও পাঁচ টাকা ফি কাটবে পাঁচশো পাঁচ টাকা আচ্ছা কাটুক কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর দেখতে পাচ্ছেন পে উইথ বিকাশ এই পে উইথ বিকাশে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সিম্পল বিষয় জাস্ট আপনার ফোন নাম্বারটা দিবেন আমি একটা ফোন নাম্বার দিই মানে আমার বিকাশ নাম্বারটা দিতে হবে হ্যাঁ আমি বিকাশ নাম্বারটা দিয়ে জাস্ট কনফার্ম বাটনে একটা ক্লিক করলাম এখন আমার এই যেই মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে এই এইটাতে আমার যেহেতু বিকাশের সিমটা লাগা আছে এখানে একটা এই আমাদের ভেরিফিকেশন কোড আসবে আমাদের অলরেডি ভেরিফিকেশন কোডটা চলে আসছে আমি একটু ভেরিফিকেশান কোডটা দেখে নিই তো এইখানে হচ্ছে আমরা ভেরিফিকেশন কোডটা কিন্তু দিব হ্যাঁ তো আমি দিয়ে দিচ্ছি 7219 15 তো ভেরিফিকেশন কোড দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন করার পর এইখানে আপনাকে হচ্ছে পিন কোডটা দিতে হবে হ্যাঁ এখানে পিন কোড পাঁচ সংখ্যার যে আপনার বিকাশের পিন কোডটা আছে এই পিন কোডটা কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন হ্যাঁ দেখেন পিন নাম্বারটা এখানে সুন্দর করে বসায় দিবেন হ্যাঁ এখানে আমি একটা পিন নাম্বার দিচ্ছি পিন নাম্বারটা বসানোর পর কনফার্ম বাটনে আপনি ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু টাকাটা কেটে নিল এবং এখানে সুন্দর করে আপনাদেরকে দেখায় দিচ্ছে যে ইয়োর পেমেন্ট ইজ রিসিভড যদি এটা লেখা থাকে তাহলে মনে করবেন যে আপনার হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে আপনার আর কোনো কিছু করার নাই আর আপনার ফোনে কোনো এস এম এসও যাবে না তো সবচেয়ে শেষে যে ম্যানুয়াল পেমেন্টের রসিদটা দেখাইতে চাইছিলাম সেটা একটু আপনাদেরকে আমি দেখা নিচ্ছি যে ওপেন করলাম তো এই যে দেখেন এইটা হচ্ছে আপনাদের ম্যানুয়াল পেমেন্টের যে রসিদটা এখানে ডেট লিখা থাকবে এবং এখানে হচ্ছে একটা ব্যাংকের পার্ট থাকবে এবং একটা হচ্ছে যিনি টাকা জমা দিচ্ছে তার একটা পার্ট থাকবে তো এইটা হচ্ছে আপনার খরচা বাড়ে যাবে এটা হচ্ছে আপনাকে রঙিন প্রিন্ট করতে হবে রঙিন প্রিন্ট করে পাঁচশো টাকা জমা দিতে হবে সোনালি ব্যাঙ্কে ঠিক আছে এটা জমা দেওয়ার পরেই হচ্ছে আপনি এই ব্যাংক রিসিপ্টটা নেবেন হ্যাঁ তারপরে কাজটা হবে তো আপনার যেটা মন মতো হয় সেটা আপনি করতে পারেন তবে আমি বলবো বিকাশ বা রোকেট বা নগদের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন ঝামেলা ছাড়া আর পরবর্তীতে রেজাল্টের অপেক্ষা করবেন ইনশাআল্লাহ দেখা যাক রেজাল্ট কি আসে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ